নমস্কার, আমি মিষ্টি। মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজ 31st ডিসেম্বর, বছরের শেষ দিন। আজকে একটু বেরোবো, জানেন, দেখি একটু রাস্তায় যাব, বেশি দূর যাব না, এই কাছে পিঠে একটু ঘুরে আসি, একটু ফুচকা খাই। বছরের শেষ দিন কি ঘরে থাকা যায় বলুন? এই এতদিন ধরে আপনাদের সঙ্গে রয়েছি, কত সুখ দুঃখ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। 2023 তো চলেই যাচ্ছে, কাল থেকে 2024। আশা করব এই সামনের বছরটাও আপনারা ঠিক আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন, এইভাবেই সুন্দর করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো রান্না, ভালো ভালো ভিডিও, আমি আমার মেয়ে জামাই সবাই মিলে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। ঠিক আছে, চলুন এবার রাস্তায় দেখা হবে, ফুচকা খাবো। আজকে সকালবেলায় না একটা পিঠে বানিয়েছিলাম, আপনাদের একটু দেখাই। আজকে বানিয়েছিলাম দুধপুলি। প্রথমে একটা নারকেলকে কুড়িয়ে নিয়ে তারপরে একটু পাটালি গুড় ভালো করে মেখে নিয়েছি, ওই 250-300 মতো গুড় দিয়েছি। দিয়ে গ্যাসের ওপর প্যানেতে সেটাকে বসিয়ে একটু নেড়ে চেড়ে এই একটুখানি পাক মতো দিয়ে নিয়েছি। পুরো নারকল নাড়ুর মতো অতটা পাক দিতে হয় না, অল্প দিলেই চলবে। এবারে 1 লিটার দুধকে আস্তে আস্তে জাল দিতে দেব, আস্তে আস্তে জাল দিতে দেব, সিমে বসিয়ে দিয়েছি। আর এই প্যানে দেখুন 1.5 কাপ জল আমি ফুটতে দিয়েছি, দেখেছেন বেশ ভালো জলটা ফুটছে। এর মধ্যে আমি দেবো এবার 2 কাপ সুজি। দুধপুলিটা কিন্তু আমি সুজি দিয়ে করব। চালের গুঁড়ো দিয়ে করলে ভালো হয় ঠিকই, গরম গরম ভালো লাগে, কিন্তু পরের দিন এত শক্ত হয়ে যায় যে মানে সে খাওয়াই যায় না। কিন্তু সুজি দিলে না পরের দিনও খুব নরম থাকে। এবার সুজিটা ভালো করে মেখে, গরম গরম থাকতে থাকতেই ভালো করে মেখে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার দেখুন লেচির মধ্যে ওই নারকল যে ছাঁইটা করলাম, নারকলের যে ছাঁই সেইটাকে দিয়ে একটু একটু করে পুর দিয়ে আর পুলির মুখগুলো বন্ধ করে যেভাবে পুলি গড়ে সেইভাবে করে দুদিকটা সুন্দর করে কোণ করে দিচ্ছি, পুলিগুলো যাতে দেখতে ভালো হয়। এইভাবে সবকটা পুলি গড়ে নেব। গড়ে নিয়ে এবার দেখুন দুধটাও কিন্তু বেশ, দেখেছেন, শটটট পরে বেশ ঘন হয়ে গেছে। এইবার তবু একে একে ওই পুলিগুলোকে ছেড়ে, শটটা কিন্তু ফেলবো না, শটটা থাকলে না বেশ একটা মালাই মালাই এফেক্ট আসে। আর দুধটা আমি যেটা নিয়েছি সেটা কিন্তু একদম ফুল ক্রিম দুধ, বেশ ভালো দুধ নিয়েছি। আচ্ছা দেখুন, পুলিগুলোকে দিয়ে না প্রথম 5 মিনিট চুপচাপ থাকতে হবে, কোনো ঘাঁটা ঘাঁটি কিচ্ছু নয়, ওরা একটু দুধের সঙ্গে সেট হোক। তারপরে একটা কাঠের হাতা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া, হালকা, যাতে তলায় লেগে না যায়, ব্যাস এইটুকুনি। দেখুন দুধপুলি মোটামুটি কিন্তু ফুটতে শুরু করেছে, দেখেছেন ফুটতে শুরু করেছে। আস্তে আস্তে শুধু আপনি মাঝে মাঝে ঘেঁটে দেবেন একটুখানি হালকা হাতে। আচ্ছা এবার দেখুন শটটট পড়েছে আর বেশ ঘনও হয়ে গেছে। এই এবার দেবো, সেদ্ধ হয়ে গেছে, এইবার দেবো গুড়। গুড় দেবো প্রায় 300-350 মতো, ওই পাটালি গুড় যেটা আছে সেইটা দেবো। দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। মিষ্টি দিয়ে কিন্তু কোনোভাবেই পিঠে কিন্তু আর কিচ্ছু করা যাবে না। মিষ্টি দিলেই কিন্তু তারপরেও যদি আঁচ ফ্লেম থাকে তাহলে কিন্তু পিঠে শক্ত হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখুন পিঠেগুলো মোটামুটি হয়ে গেছে, একদম স্ট্যান্ডার্ড টাইমে রেখে দিয়েছি, এইবার বেড়ে দিলাম। আমার নাতিকে দেখুন কিরকম হনুমানের দক্ষতায় কিরকম স্লিপি উঠছে, দেখুন কারোর কোনো সাহায্য ছাড়াই উঠছে, দেখুন ওই দেখুন স্লিপ চড়ছে, দেখেছেন, কোনো ইয়ে নয়, ওই দেখুন নাবজে, একা একাই উঠলো, একা একাই নাবজে, ওদের জন্যই তো আনন্দ বলুন। এই দেখুন ঋষি অরবিন্দর মূর্তিটা সামনে থেকে দেখা যাচ্ছে, দেখেছেন। Thank you.
গাছে পা দিও না, ওই দেখ কত হরিণ, ওই দেখ হরিণের কিরম সিং, ওটা হরিণের সিং। ওই দেখ জল পড়ছে, আগের দিন এসেছিলাম আমি, ফোয়ারাটা কিন্তু অন ছিল না, এই জলটা পড়া তো দেখতে পাইনি। পিকনিক হচ্ছে বলে অন টন করে দিয়ে চা খাবো, কোথায় চায়ের দোকান? ওই তো চায়ের দোকান। চা বলেছি, হ্যাঁ তিনটে চা বলেছি। ওই যে নাতি গাড়ি চলছে, চলো দেখুন। ২০ টাকা করে নিল, ওই একটুখানি এক পাক ঘুরিয়ে দেবে। খুব ইচ্ছা ওর গাড়িটা চড়বার, অনেক ফোন থেকে দেখছে। ওই একটুখানি নিয়ে গেল দাদা, ও দাদু তো ছাড়বে না, পাশ পাশে যাচ্ছে দেখুন। নাতির মোটামুটি পাক খাওয়া হয়ে গেল দেখুন, এক পাক ঘুরিয়ে এইবার আসছে, পুরো পার্কটাকে নিয়ে এক পাক ঘুরছে। আর ওর গাড়ি চড়া দেখে দেখুন আরও দুটো বাচ্চা, তারা সে বায়না ধরেছে তাদের মার কাছে যে তারাও চড়বে, একদম লাফালাফি করছে, ওদের আসতে তর্স হয়েছে না। ওই আমার নাতি আসছে আসছে দেখুন একবার, দাদুকে বললো সরে যেতে বোধ হয়। নাতি আসছে দেখেছেন, একেবারে পুরো ঝুঁক গায়া আসমানে রাজেন্দ্র কুমার, যেন এক্ষুনি গেয়ে উঠবে কোন হ্যায় জো স্বপ্ন মে আয়া। দারুণ লাগছে না? এখন একটু এসেছি একটু সাজের দোকানে, এই কিনলাম দুটো টিপ, আর মেয়ে দেখছে একটু নেল পালিশ। এই দোকানটা হচ্ছে চৌমাথার কাছে, প্রচুর স্টক আছে। মেয়ে পছন্দ করছে কিনুক। মাতৃ ইমিটেশনস, যদি আসেন হালিশহর চৌমাথায় আসবেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন প্রচুর
বাইরের জিনিসও নানা রাখেন। ব্যাস টুকটাক কেনাকাটা শেষ, এবার এই ফুচকা খেয়ে বাড়ি ফিরব। চৌমাথার মোড়ে এখন দাঁড়িয়ে আছি। ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করলাম। নতুন বছর আসছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।